তিন চীনা নভোচারী নিজেদের মহাকাশ স্টেশনে পৌঁছেছেন বুধবার সেনঝাও পনেরো নবজানে করে নিজেদের মহাকাশ স্টেশন এ পৌঁছলেন তারা সেখানে ছয় মাস থাকবেন এই তিন নভোচারী নাসার নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পরে এটি হবে দ্বিতীয় স্থায়ীভাবে বসবাসকারী মহাকাশ কেন্দ্র যা থেকে চীনকে দুই সালে বাদ দেওয়া হয়েছিল নবজান সেনঝাও পনেরো চীনের উত্তর পশ্চিমের গবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে যাত্রা শুরু করে এই মহাকাশ স্টেশনটি প্রায় এক দশক ধরে কাজ করবে এবং প্রায় শূন্য মধ্যাকর্ষণে পরীক্ষা চালাবে বলে জানা গেছে